প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা এখন শুনছেন গল্পের জালি বাই পামেলা গল্প পাঠে রয়েছি আমি পামেলা আপনাদের সাথে দুদিন ধরে আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছিলাম জেমস অ্যাডলি চেস সিরিজের একটি রহস্য উপন্যাস উপন্যাসটির নাম মাকসা জাল আজকে পরবর্তী অধ্যায় আপনাদের পড়ে শোনাচ্ছি এই গল্পের প্রতিটি পর্ব আমার জেমস হ্যাডলি চেস বা বিদেশি রহস্য গল্পের প্লে লিস্টে দেওয়া রয়েছে প্লে লিস্টের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন দয়া করে চ্যানেলটির সাথে থাকার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আসুন বন্ধুরা চলে যাচ্ছি অধ্যায় নয় দিয়ে আজকে পঠন শুরু করছি পলকহীন চোখে আমি ফ্রিজটার দিকে তাকিয়ে রইলাম তখনই যেন বিদ্যুৎ খেলে গেল আমার মাথার ভেতর দিয়ে আশ্চর্য কোনো শব্দ তো আসছে না ফ্রিজটা থেকে ওর দেহে কোনো কম্পন তো উঠছে না তাহলে ফ্রিজটা কি বন্ধ হয়ে গেছে যদি ফ্রিজটা অচল হয়ে থাকে চার পাঁচ ঘন্টার বেশি সময় ধরে তাহলে আল ডেস্টারের লাশেও পছন ধরবে একবার হেলেনকেও ডাকা দরকার ঠিক এই সময় মারিয়া ঘরে ঢুকে বলল কি হলো স্যার আমার ঘরমাক্ত রক্তশূন্য আতঙ্কিত মুখের দিকে চেয়ে বলল আপনি কি বোধ করছেন আমার বুকের ভেতরটা লাফিয়ে উঠল না মানে একটু ক্লান্ত কেমন যেন ক্লান্তি লাগছে আচ্ছা মারিয়া ওই ফ্রিজটা চলছে না কেন মারিয়া তৎক্ষণাৎ জবাব দিল আমি তো ওই সুইচটা অফ করে রেখেছি কিন্তু কেন দরকারি কোনো জিনিস তো নেই ফ্রিজটার ভেতরে ম্যাডাম বলছিলেন আমি ভাবলাম যে বিদ্যুৎ খরচ করা কেন তুমি ওই সুইচটা কতক্ষণ আগে অফ করেছো তা ধরুন স্যার মিনিট পনেরো একটা পাথর যেন আমার বুকের ওপর থেকে নেমে গেল আমি ঘামতে শুরু করেছিলাম যাবতীয় ভারিকাপনা আমার মুছে গিয়েছিল স্বস্তিময় আত্মবিশ্বাস ফিরে এলো আমি নরম স্বরে বললাম তুমি ভুল কাজ করেছো মারিয়া যাকে অচল করে রাখলে মেশিনের ক্ষতি হয় রেফ্রিজারেটর হচ্ছে সেই রকম একটা যন্ত্র যদি ওই ফ্রিজটাকে তুমি অফ করে রাখো বেশিক্ষণ তাহলে ভেতরটা জলে থই থই করবে বরফটা গলে যাবে বেশি অবধি পৌঁছে যেতে পারে জলের স্রোত ফলে ফ্রিজটার ক্ষতি হবে আমাকে মাফ করবেন স্যার আমি ব্যাপারটা জানতাম না কুণ্ঠিত গলায় কথা কটা বলে সুইচটা অন করল আমার আর কোনো দিনও এরকম ভুল হবে না স্যার পোশাক বদলে আমি ঘরে ফিরে এলাম সিগারেট ধরালাম ফালতু তাড়া করতে গিয়ে মিলিয়ে গেল পেছনে আরেকটা দিন ঘুম নয় আমাকে আচ্ছন্ন করে রেখেছিল এক ধরনের তন্দ্রা কিছুতেই আমার ঘুম আসছিল না ভাবছিলাম বাইরের বাগানে যাব হঠাৎ প্যাসেজে পা রাখতেই আমার আবার হৃৎকম্পন শুরু হলো পরিষ্কার দেখতে পেলাম বারান্দা জানলা দিয়ে মারিয়া কিচেনে ঢুকছে এই মাঝরাতে কেবল তাই নয় সে খুলে ফেলেছে ফ্রিজের ডালাটা পরন্তু সে খুলেছে ডিপ ফ্রিজের কেবিনটাও আখরোটের খোসা যেরকম মানুষ ছাড়ায় ঠিক সেইভাবে একটার পর একটা হুইস্কি স্কচের বোতল টেবিলের ওপর নামিয়ে রাখছে এইবার মারিয়া আল ডেস্টারের লাশটা আবিষ্কার করবে নির্ঘাত করবে আমি কি মারিয়ার ওপর ঝাঁপিয়ে পড়বো ওকে স্তব্ধ করে দেব চিরতরে আমি ঢুকলাম রান্নাঘরে আমার পক্ষে এটা সম্ভব না কাউকে খুন করা প্রথমত আমি ভালোবাসি মারিয়াকে তাকে নিজের হাতে খুন করতে পারবো না আর দ্বিতীয়ত আমি ভীষণ হতবাক মারিয়ার মুখের দিকে চেয়ে বুঝে আছে ওর চোখ দুটো মুখ ভাবলে সিং আমি বুঝতে পারলাম মারিয়া ঘুমের ঘোরে হাঁটছে একটা স্বপ্নের ঘোরের মধ্যে রয়েছে হঠাৎ করে ঘাঁটতে শুরু করলো ফ্রিজের ভেতরটা হয়তো আর ওর সকালবেলা মনেই পড়বে না ও আগের দিন রাত্রে কি করেছে হঠাৎ করে আবার ঘুমন্ত মারিয়া ডিপ ফ্রিজটা সাজাতে বসল। টেবিলের ওপর থেকে বোতলগুলো একে একে তুলে নিল তুলে নিয়ে ফ্রিজের ওপর সাজাতে লাগলো তারপর আমার পাশ দিয়ে টলমল পায়ে ফিরে গেল ফ্রিজের কপাট বন্ধও করল মারিয়া আমাকে দেখতে পাচ্ছিল না আমি তাই চাইছিলাম হঠাৎ দেখলাম একটা পিস্তলের কালো নল উদ্যত হয়ে আছে মারিয়ার দিকে আমি দেখতে পেলাম চমকে ঘাড় ঘুরিয়ে তাকালাম দেখলাম হেলেন দাঁড়িয়ে রয়েছে তার সতর্কতা আমার চেয়ে কম কিছু নয় ওকে আমাকে থামাতে হবে আমি দৌড়ে হেলেনের কাছে চলে গেলাম তারপর ফিসফিসিয়ে বললাম কি হচ্ছে কি হেলেন ওকে যেতে দাও ও ঘুমিয়ে রয়েছে দেখতে পাচ্ছ না তুমি কি করে বুঝলে তুমি বুঝতে পারবে ওর চোখের দিকে তাকাও তাহলেই পারবে নিজের বিছানায় মারিয়া শুয়ে পড়েছে হেলেনও তার ঘরে ফিরে গেছে কিন্তু ঘুম নেই আমার চোখে নিশুতি রাত আমি মারিয়ার ঘরে গিয়ে ঝুঁকে পড়লাম মারিয়ার মুখের ওপর ছটফট করছিল ঘুমের ভেতরে ডাকলাম মারিয়া মারিয়া উঠে বসলো ধর মরিয়ে আমাকে দেখে তাজ্য স্যার আপনি এখন চাপা সরে আমি বললাম হ্যাঁ আমি দেখলাম তুমি রান্নাঘরে ঢুকেছ আবার বেরিয়েও এলে কি হয়েছে বিস্ময় বাড়লো মারিয়ার কি বলছেন স্যার রান্নাঘরে কই না তো আচ্ছা তুমি কি স্বপ্নের ভরে চলাফেরা করো গুম মেরে থাকলো মারিয়া পরে অসহায় স্বরে আমার মুখের দিকে তাকিয়ে বলল আমি মাঝে মাঝে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারি না এক একসময় আমি আকর্ষণ করলাম মারিয়াকে সে আমার বুকের ওপর ঢলে পড়ল ভয় নেই তোমার কিচ্ছু ক্ষতি হয়নি এবার থেকে তোমাকে আমি সব সময় চোখে চোখে রাখবো মারিয়ার বুকে আমি এখন হাত দিতে পারি ইচ্ছে করলে। রত হতে পারি দৈহিক মিলনে কিন্তু সেটা আমি করবো না আমাকে বিব্রত করে হঠাৎ জেগে উঠল আমার বিবেক আমার প্রেম আমার ঘুমন্ত সত্তা নিজের অপরিসর ঘরে আমি ফিরে এলাম আজ সেই রবিবার জীবনের অন্যতম উত্তেজক ঘটনা বহুল দিন গত কয়েকদিন ধরে মনে মনে প্রস্তুতি নিয়েছি এই দিনটার জন্য আমি এবং হেলেন আকাশ মেঘমুক্ত সকাল থেকে ঝকঝক করছে হেলেন বলল মারিয়াকে আচ্ছা শোনো মারিয়া নিউ ইয়র্কের দিকে আমি যাচ্ছি আমার স্বামীকে নিয়ে আজ সন্ধ্যায় যাব তুমি যেন সন্ধ্যা আবার ঢু মারতে যেও না অন্য কোথাও বাড়িতেই থাকবে মারিয়া আহত হলো হেলেনের কথা বলার ভঙ্গিমা ম্যাডাম আমি বাড়িতেই থাকব হেলেন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল মারিয়ার মুখের দিকে আর শোনো দুপুরে যদি কিছু দরকার থাকে তাহলে সেটা সেরে আসতে পার না না ঠিক আছে ম্যাম আমি কোথাও যাব না দরজার আড়ালে দাঁড়িয়ে আমি শুনতে পেলাম দুই নারীর বাক্যালাপ সংলাপ চলছিল পরিকল্পিত পথে হেলেন সিঁড়ি দিয়ে ওপরে চলে গেল মারিয়া অবাক চোখে আমার দিকে তাকিয়েছিল মারিয়া জিজ্ঞাসা করলো আপনি কি অসুস্থ মিস্টার ন্যাশ এই জিজ্ঞাসায় আমি ঈষৎ চমকালাম আমি বুঝতে পারলাম আমার মুখ চোখের ওপর স্নায়বিক উত্তেজনা ডাক সৃষ্টি করেছে না সেরকম কিছু নয় আসলে মিস্টার ভেস্টার দিনের পর দিন কাহিল হয়ে পড়েছেন আমার ভয় হচ্ছে কিছু একটা না হয়ে যায় মারিয়া বলল নিউ ইয়র্কের একটা স্যানিটারিয়ামে তো নিয়ে যাচ্ছেন মিসেস ভেস্টার তার স্বামীকে হ্যাঁ সেটাই শুনেছি আচ্ছা কিছু শুনেছ ওনারা কখন বের হচ্ছেন ওনারা তো বের হচ্ছেন আজ প্রথম রাত্রে সন্ধ্যার সময় বাড়িতে থাকতে বললেন আমার তো একটু বের হওয়ার দরকার ছিল তা তুমি কি কোথাও যাবে আমার বাজারে যাওয়ার দরকার ছিল বিরাস মুখে মারিয়া বলল আচ্ছা ঠিক আছে অবশ্যই যাবে কিন্তু তুমি ফিরে এসো সন্ধ্যার আগে মারিয়া বিবর্ণ হয়ে বলল। কিন্তু মিসেস ভেস্টার বিরক্তি প্রকাশ করবেন আহা অত পাত্তা দিও না বললাম তো সন্ধ্যার আগে ফিরে আসলেই চলবে এবার অনেকটা কাছাকাছি মারিয়া আমার অনুযোগ গলার স্বরে মিস্টার ভেস্টার কেমন যেন আশ্রয় সন্ধানী কেমন যেন রুড়ো ব্যবহার করেন আমার সাথে আমি ভাবছি কাজ ছেড়ে দেব আমি দু হাতে তুলে ধরলাম ওর ভরা ঢলে মুখ ঠোঁটের কাছে ঠোঁট এনে বললাম সহ্য করো মারিয়া আর তো কটা দিন তারপরেই আমরা রোমের দিকে উড়ান দেব শীতল হয়ে গেল মারিয়ার উষ্মা রোমের কথা শোনা মাত্রই স্বপ্ন মেশানো একটা হাসি খেলে গেল তার কালো দুই চোখে সন্ধ্যা অবধি থাকছে না মারিয়া থাকবে কী করে তোমাদের যা গভীর পীড়িত দেখলাম মারিয়ার সাথে রুড়ো ব্যবহার করা তোমার কিন্তু উচিত নয় হেলেন তার চেয়ে বড়ো কথা মারিয়াকে এই বাড়িতে ঠোকানো তোমার উচিত হয়নি আমার প্রয়োজন ছিল হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি প্রয়োজনটা কি মানে না তোমার তো দরকার পড়েছে একজন সর্বক্ষণের সঙ্গিনীর তাই না মারিয়া প্রয়োজনটা মেটাচ্ছে তুমি কিন্তু খুব বেশি নাক গলাচ্ছ আমার আর মারিয়ার একান্ত ব্যক্তিগত ব্যাপারে আমি সেটা বরদাস্ত নাও করতে পারি মারিয়া যদি সহ্য করে তাও হেলেন আমার মুখের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে রইল যেন আমাকে কেটে ফালা ফালা করতে চাইছিল কিন্তু আমি হেলেনকে চিনতাম মারিয়া বাড়িতে ফিরল ঠিক সন্ধ্যের মুখে আমি জিজ্ঞাসা করলাম খেয়ে ব্যাপার মারিয়া অনেক কেনাকাটা করলে না না এই সামান্য টুকিটাকি আচ্ছা আমার এখন বের হবার পালা সে কি ভুরু ধনুকের মতো হলো মারিয়ার হ্যাঁ মিস্টার আর মিসেস বেস্টার তো বের হবেন কিছুক্ষণ পরে হ্যাঁ কি করব আমি তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করব। কাজ ঝাঁকিয়ে আমি বললাম তুমি একটু জানিয়ে দিও মিসেস ভেস্টারকে আমি নেমে গেলাম শীজ দিতে দিতে বইখানা ধোয়া ছেড়ে বেরিয়ে গেল আমাকে নিয়ে মারিয়ার দৃষ্টির সামনে আমি আবার চোরের মতো ফিরে আসলাম বুইকটাকে নিকটস্থ একটা গ্যারেজে ঢুকিয়ে তারপরে পা টিপে টিপে প্রবেশ করলাম ভেস্টার দম্পতির ঘরে হেলেন তখন কথিত আর্লকে বলে যাচ্ছে বেশ উঁচু গলায় মারিয়াও নিশ্চয়ই শুনছিল কি হলো কি গায়ে কোটটা চাপাও তারপরে এই টুপিটা পড়ো আমি ভিন্নতর করলাম গলার স্বর হ্যাঁ পড়ছি আচ্ছা বড় ব্যাগটা নিও আর কাগজপত্র ওইগুলো নিতে ভুলো না চেক বই নিও মারিয়া দেখছিল উঁচুতে দাঁড়িয়ে অসুস্থ ভেস্টারকে গায়ে তার ডোরাকাটা কোট মাথায় খড়ের টুপি কোনো রকমে রোলস গাড়িতে উঠে বসেছেন স্ত্রীর দেহের ওপর ভর দিয়ে মারিয়া আবছা আভাস পাচ্ছিল এই প্রথম আর্ল ভেস্টারের চেহারার মারিয়া দৃষ্টিতে কি কোনো সন্দেহ ফুটে উঠছে দাঁড় করালাম অন্য একটা রাস্তার মোড়ে রোলসটাকে তারপর ফিসফিসিয়ে বললাম যাই একবার দর্শন করে আসি মারিয়াকে দাঁতে দাঁত ঘষতে ঘষতে হেলেন বলল তুমি কিন্তু একদম দেরি করবে না তুমি তো আবার অগ্রপশ্চাত কিছুই ভাবো না মারিয়ার মুখোমুখি হলে ব্যাগটার মধ্যে কোট ও টুপি রাখতে রাখতে আমি বললাম তাই নাকি তাহলে এতটা পথ আসতে পারতে এইভাবে নির্বিঘ্নে আমার ওপর দিয়ে এই ঝক্কিটা কিন্তু বেশি যাচ্ছে হ্যাঁ সেটা স্বাভাবিক গাড়ি থেকে নেমে পড়লাম আর কথা না বাড়িয়ে মারিয়া আমাকে দেখে কলকলিয়ে উঠল হ্যাঁ তো দেরি করলে কেন ওরা তো এইমাত্র চলে গেলেন তাই নাকি হে মা ছি 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 আমার খুব অন্যায় হয়ে গেছে মারিয়া আসলে কি করব বলো তো হঠাৎ বিগড়ে গেলো বুইকটা আমি যাবতীয় বিদ্যে ফলালাম কিন্তু গাড়িটা স্টার্টই হলো না শেষে একটা গ্যারেজে ঠেলতে ঠেলতে ঢোকালাম লোক ডেকে গ্যারেজের মেকানিক বলল যে আমাকে নাকি বসে থাকতে হবে যা দরকার সেটা গাড়ি সারানোর জন্যে এনে দিতে হবে তবুও ছুটতে ছুটতে এলাম কী আর করব বৃথা চেষ্টা মারিয়া বিউভাল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল মারিয়া বিউভাল হয়ে বলল তার মানে তুমি আবার বেরোবে এক্ষুনি না গেলে হয় না আকুতি এবং আবেশ মারিয়ার স্বরে ছিল এই প্রথম আমি শুনলাম না মারিয়া আমাকে এক্ষুনি বেরোতে হবে পথে নেমে আসলাম মনের আবেগকে বন্দি করে রোজ রয়েসে হেঁটে পৌঁছে গেলাম দ্রুত পায়ে দরজা খুলে নিঃশব্দে বসে পড়লাম হেলেন আজ গাড়ি ড্রাইভ করছিল পথের দুপাশে ছিল গাছগাছালি যে সমস্ত গাড়ি ছুটছিল আমাদের আগু পিছু এদিক ওদিক তারা ছিটকে পড়ছে একটা সময় আমাদের বইককে তাড়া করে আসছিল অনেকক্ষণ ধরে একজন পুলিশ সার্জেন্ট তার বাইকে চেপে দেখতে পাচ্ছিলাম গাড়ির আয়নায় শক্তিমান তরুণ আমাদের টপকে গেল এক সময় যদিও আমার খুব ভয় হচ্ছিল সে যদি আমার মুখ মনে রাখে তাহলে কি হবে আমার ঘুরে আসছে অনেকটা পথ এগিয়ে বাইক আরোহী আমাদের পাশ দিয়ে জনবহুল পাহাড়া অঞ্চলে আবার ফিরে এলো আমি স্বয়ং স্টিয়ারিং ধরেছি হেলেনকে সরিয়ে দিয়ে হাতে গ্লাভস পরে নিয়েছি আমার হাতের বা আঙুলের ছাপ যেন না থাকে গাড়ির কোথাও গাড়িটাকে যখন জঙ্গলের মধ্যে দাঁড় করালাম রাস্তা থেকে সরিয়ে এনে আমি শুনতে পেলাম হেলেনের চাপা দীর্ঘ নিঃশ্বাস সে যেন কেঁপে উঠল ভীতিতে আচ্ছন্ন তার কণ্ঠস্বর বাবা এখানে তো খুব অন্ধকার আমাদের সুবিধার জন্যেই এই অন্ধকার জঙ্গল আমি বেছেছি নেমে এসো গাড়ি থেকে এখন ঘড়ি ধরে কাজ করতে হবে সময় আর বেশি নেই আমাকে অনুসরণ করতে শুরু করলো হেলেন আমি অনুভব করতে পারলাম হেলেন ক্রমশ বিহ্বল হয়ে উঠছিল এক অনিশ্চিত বোধে একটা কাঠের কুঠি ওই বনে ছিল ঠিক কুঠি নয় হয়তো কোনো বনরক্ষীর নিবাস কিংবা কারুর বিলাসী অবস্থান তবে সবই অতীতের ভেতরটা ভারী অন্ধকার হেলেন পাথরের মতো অনড় হয়ে দাঁড়িয়ে রইল হেলেনকে টেনে আমি সামনে দাঁড় করালাম টর্চের আলো তার মুখের ওপর ফেলে আমি বললাম ভেতরে ঢোকো চারিদিকে ধুলোর আস্তরণ সব কিছুই যেন ঢাকা পড়ে গেছে তাতে মাকড়সার জালের বিবর্ণ দেয়ালে প্রতিটি কোণ যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে হেলেন চাপা জিজ্ঞাসা করল আমাকে তুমি এখানে শেষ করলো না হেলেন কথা আসলে সেও জানে আমি কি করতে যাচ্ছি যা অত্যাচার হতে চলেছে হেলেনের ওপর সেটা সে বুঝতে পারছিল পকেট থেকে বের করলাম নাইলনের দড়ি চেয়ারের সাথে হেলেনকে বেঁধে পেললাম আষ্টে পৃষ্ঠে তারপর খাটের সাথে সেই চেয়ারটাকে হেলেন ককিয়ে উঠল কী ব্যাপার হ্যাঁ এত জোরে বাঁচছ যে আমার শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে আমি মুখ সামনে এনে বললাম এই মূল্য তোমাকে দিতে হবে লক্ষ লক্ষ ডলারের জন্যে এটা তো কিছুই নয় আরও বাকি আছে দাঁড়াও আবার কি আঁতকে উঠলো হেলেন আমি ওর চুলের ফিতেটা খুলে ফেললাম এলোমেলো করে দিলাম চুলকে এটা অবশ্য কোনো পরিশ্রমের ব্যাপার নয় কিন্তু আমি ঘামছিলাম কুল কুল করে হেলেন ঘরমাক্ত আমার চেয়েও বেশি এরপর হেলেন যেটা আশা করেনি আমি সেটাই করলাম আমি ওর ব্লাউজটা টেনে ছিঁড়ে ফেললাম এক হ্যাচকাটানে ছিঁড়ে ফালা ফালা করলাম ওর গাউনটা তারপর নির্মমভাবে ধর্ষণ করলাম চিৎকার করতে পারল না হেলেন তার জন্যে তার মুখটাও বেঁধে ফেললাম আমি কাপড় মুখের মধ্যে গুজে দিলাম ভীষণ হাঁপাচ্ছিলাম আমি শেষ এখানেই নয় হেলেনে চিবুকে একটা ঘুষি মারলাম সজরে ঠিকরে বের হয়ে আসার জোগাড় হলো হেলেনের চোখ দুটো রক্ত জমে গেছে চিবুকে ওর গালে চর মারলাম সপাটে পাঁচ আঙ্গুলে স্পষ্ট ছাপ ফুটে উঠল ও সুন্দর মসৃণ গালে নোনা জলের ধারা নেমেছে অসহায় হেলেনের দুচোক বে। আমি সমস্ত কিছু জরিপ করে নিশ্চিন্ত হলাম টর্চের আলো ফেললাম পা থেকে মাথা অবধি নিখুঁত মনে হচ্ছিল একজন ধর্ষিতা অত্যাচারিতা রমণীর আমি দুঃখিত হলেন সত্যি আমি দুঃখিত আমাকে ক্ষমা করো তোমাকে এই কষ্টগুলো সহ্য করতে হবে আমরা যতক্ষণ না পুলিশ এবং বিমা কোম্পানিকে ধাপ্পা দিতে পারি উপায় নেই আর আশা করছি তোমাকে এইখানে বেশিক্ষণ থাকতে হবে না তোমাকে এখানে কেউ না কেউ আবিষ্কার তো করবেই রাত শেষ হতে দাও তারপর পুলিশ খোঁজ করবে আমি ছুটতে শুরু করলাম চামড়ার ব্যাগে আর্লের কোট হ্যাট দস্তানা ইত্যাদি ঢুকিয়ে নিয়ে জঙ্গল পেরিয়ে রাস্তায় পড়লাম একটা পাবলিক বাস ধরলাম অনেকটা পথ আসার পর স্টেশনে পৌঁছেও গেলাম যখন নিজের ঘুমন্ত বই গাড়িটার কাছে গিয়ে দাঁড়িয়েছি রাত তখন মধ্য যৌবনা মারিয়া উদ্বিগ্ন হয়ে ছুটে আসলো গ্যারেজে গাড়ি ঢোকানো মাত্র ন্যাস মিসেস ভেস্টার এখনও ফিরে আসেননি তাই নাকি মিসেস ভেস্টার তো আমাকে বলেছিলেন যাবার সময় যে তিনি ফিরে আসবেন রাত বারোটার মধ্যে অথচ তাহলে হয়তো তিনি স্যানিটোরিয়ামে আজ থেকে যাবেন স্বামীর সাথে না না চিন্তার কিছু কারণ নেই মারিয়া সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল কিন্তু আমি নিশ্চিন্ত থাকতে পারছি না ন্যাস আচ্ছা তোমার কাছে কোনো ফোন আছে স্যানিটারিয়ামে একবার একটু ফোন করে দেখো না স্যানিটারিয়ামে ফোন করতে তারা বলল। বললো কালেও তাদের স্যানিটারিয়ামে ভর্তি হয়নি আর নামে কোনো রোগে ফলে মারিয়ার অস্থিরতা তুঙ্গে উঠতে থাকে একখানা হাত চেপে ধরে আমাকে বলল তাহলে পুলিশে খবর দাও পুলিশ হ্যাঁ পুলিশে এক্ষুনি খবর দেওয়া উচিত পুলিশে খবর দিতে হবে এটা আমিও জানি আজ রাতেই দিতে হবে এবার শুরু হলো আমার জীবনে জটিলতম অধ্যায় সর্বক্ষণ সতর্ক থাকতে হবে নানা রকম প্রশ্নের পর প্রশ্ন আসবে অত্যন্ত সতর্কতার সাথে আমাকে আত্মরক্ষা করতে হবে আমি ডায়াল করছিলাম ঘাম ভেজা আঙ্গুলে অধ্যায় দশ আলভেস্টার ভবিষ্যৎহীন অসুখী বহুজনের কাছে ঋণী মাতাল অথচ সারা জাগানো তোলপাড় তারই অন্তর্ধান নিয়ে মারিয়া আতঙ্কে নীল হয়ে গেল অস্থিরতার রেখাগুলো স্পষ্ট আমার মুখাবয়বে আমি আশা করছিলাম এই বাড়িতে রাত্রে পুলিশ হয়তো হানা দিতে আসবে না তারা প্রথমে খোঁজ নেবে স্বাস্থ্য কেন্দ্রে খবর পাঠাবে চেকপোস্টগুলিতে তারপর হয়তো আবিষ্কার করে ফেলবে বন্দিনী হেলেনকে আজ রাত্রেই সেই পরিত্যক্ত ঘর থেকে তারপরে পুলিশের গোয়েন্দারা আসবেন আমাকে এবং মারিয়াকে জেরা করতে পরদিন সকালে কিন্তু সমস্ত হিসেব উল্টে পাল্টে গেল পুলিশের এক মাঝারি কর্তা তিনি জানালেন এক্ষুনি পুলিশ আমাদের এখানে আসছে মারিয়া পোশাকটা বদলে ফেলো এক্ষুনি পুলিশের লোক আসছে পোশাক বদলাতে চলে গেল মারিয়া আমি আবার আমার আঙ্গুলকে সচল করলাম টেলিফোনের ড্রায়ালে এডউইন বার্নেট বৃত্তান্ত শুনে সে বিভ্রান্ত হয়ে উঠল প্রথমে তার স্বরে ঘুম জড়ানো বিরক্তি থাকলেও আমি টের পেলাম এই প্রান্তে বসে সেও উদ্বিগ্ন বার্নেট বলছিলেন কোথাও নিশ্চয় আটকে পড়েছে ভালোই করেছেন পুলিশে খবর দিয়ে এটা কিডন্যাপিংয়ের কেসও হতে পারে আমার চেয়ে বেশি আর কে জানে দুনিয়ায় কত পাপ ঘটছে সত্যি কিন্তু মিসেস ভেস্টারের জন্যে আমার বড় দুশ্চিন্তা হচ্ছে কি ঝড়টাই না যাচ্ছে তার দেহ মনের ওপর দিয়ে আমার হাসি পেল এত উত্তেজনা এবং বিপদের মধ্যেও কথা বলতে বলতে রাতের স্তব্ধতা খান খান করে সাইরেনের আওয়াজ শুনতে পেলাম এই প্রথম পুলিশের গাড়ি ঢুকছিল বর্তমানের এক ডুবন্ত চিত্র কারবারি ভেস্টারের বাড়িতে আমার বুকে কম্পন শুরু হলো সাদা পোশাকের দুই পুলিশ কর্মচারী জলপাই রঙের গাড়ি থেকে নামলো সার্জেন্টের নিচে নয় নিশ্চয়ই পদমর্যাদায় আমি যথাসাধ্য তাদের অভ্যর্থনা জানালাম তাদের হল ঘরে নিয়ে আসলাম চেহারা দু রকম আগন্তুক দুজনের মাথায় খাটো একজন মুখ গোলাকার মাথার চুল লাল পঁয়তাল্লিশের কাছাকাছি বয়স দ্বিতীয় সার্জেন্ট দীর্ঘকায় বয়স কম গায়ের রং তামাটে মাথার চুল কালো মুখটা লম্বাটে কালো চোখ ইনি লেফটেন্যান্ট ব্রম তিনি জিজ্ঞাসা করলেন আপনি কে আমি স্যার গ্লিন ন্যাশ আমি একজন কর্মচারী মিস্টার ভেস্টারের ও কর্মচারী তা কী কাজ করেন অনেক কাজই করে থাকি মিস্টার ভেস্টারের ওনার গাড়ি চালাই হিসাবপত্র রাখি কিছু ক্রমশ দৃষ্টি কুটিল হলো ব্রম উইচের হয়েছে অনেক দিকে অগ্রসর হলেন আমাকে অতিক্রম করে লুইস দাঁড়িয়ে রইল হল ঘরে আমি অনুসরণ করলাম ব্রম উইচকে ব্রমউচ টুপিটাকে মাথার দিকে ঠেলে দিলেন একটা চেয়ারে দেহ এলিয়ে ঘরের এক কোণ থেকে অন্য কোণ জরিপ করলেন পকেট থেকে নোটবুক বের করে একটি পেন্সিল নিয়ে প্রস্তুত হলেন আচ্ছা এবার জেরা শুরু করা যাক আপনি বলুন কখন ওরা বাড়ি থেকে বের হয়েছিলেন আমি বলতে থাকলাম বইক গাড়িটাকে নিয়ে ঝামেলা কখন আমি ফিরে এলাম আমি কী কারণে বাড়ির বাইরে গিয়েছিলাম তাদের কোথায় যাওয়ার কথা ছিল কখন তারা বেরিয়েছিল ইত্যাদি সমস্ত প্রশ্ন করা হলো সবশেষে মারিয়ার উদ্বেগের কথাও বললাম ব্রুইচের মুখে কোনো অভিব্যক্তি ছিল না একটি হরফও তিনি লেখেননি নোটবুকে কোথায় মেয়েটা আপনি কি মিস মারিয়া টেম্পলের কথা বলছেন তা এখানে কি অন্য কোনো মেয়ের প্রসঙ্গ উঠছে নাকি ও এখনই চলে আসবে পোশাক বদলাচ্ছে একটা পায়ের ওপর আরেকটা পা তুলে দিলেন তারপর বললেন আচ্ছা কোথায় যেন পড়েছিলাম টিভিতে উনি কিছু একটা করতে যাচ্ছেন আমি ব্যাখ্যা করে বললাম আসলে ওই সমস্ত গুজব মেস্টার খুব অসুস্থ ছিলেন তার টেলিভিশনের জন্য কিছু করার সক্ষমতা ছিল না ব্রাহ্মণী চাওয়ার জিজ্ঞাসা করলেন আচ্ছা আমি শুনেছি লোকটা পার মাতাল ছিল হ্যাঁ সেটা আপনি বলতে পারেন তা কেমন ছিল ট্যাকের অবস্থা দেনা আছে বাজারে কত পরিমাণ আমি ইতস্তত করছিলাম আপনি বলে যান কিচ্ছু গোপন রাখবেন না আমার কাছে শুরু করুন এই বিশ হাজার ডলারের কাছাকাছি মুখ বিক্রি করলেন ব্র তা মালপত্র ছিল কিছু সাথে একটা স্যুটকেস ছিল মিস্টার ভেস্টারের সাথে আচ্ছা আমি দেখেছি ওর রোজ গাড়িটাকে নিঃসন্দেহে দামি জিনিস আর মিসেস ভেস্টার তার সাথে কিছু নিয়েছিলেন আমি মুখ খুলতে গিয়েও সংযত হলাম আমি ঠিক জানি না হয়তো কোনো স্যুটকেস নিয়েছিলেন আমি ঠিক দেখিনি মারিয়া চলে এলো ঠিক সেই সময় ব্রমুচ মারিয়ার পা থেকে মাথা অবধি দেখে নিলেন এই হলো মারিয়া টেম্পেল আমি পরিচয় করিয়ে দিলাম আর মারিয়া ইনি হলেন লেফটেন্যান্ট ব্রমউইচ ব্রমউইচ ইঙ্গিত করলেন মারিয়াকে আসন গ্রহণ করতে আচ্ছা আপনি বলুন তো কোনো লাগেজ নিয়েছিলেন তার সাথে মিসেস বেস্টার ব্রমউইচের প্রথম প্রশ্ন মারিয়ার প্রতি বিভ্রান্ত দেখালো মারিয়াকে না উনি একটা বড় সুটকেস নিয়েছিলেন সেটা মিস্টার ভেস্টারের সাথে ছিল কিন্তু মিসেস ভেস্টার যতটুকু জানেন ততটাই বলবেন ঠিক আছে মারিয়া যা যা জানে সমস্ত কিছু নিচু স্বরে জানালো তার বর্ণনায় ভীতি ছিল বাহুল্য ছিল না মিসেস ভেস্টার বেশ অসুবিধায় পড়েছিলেন স্বামীকে নিয়ে যেতে কেমন টলমল করছিলেন মিস্টার ভেস্টার মানে স্ত্রীর ওপর উনি ভর দিয়ে পা টেনে টেনে এগুচ্ছিলেন আমার তো মনে হয়েছিল এটা স্বাভাবিক দুর্বলতার জন্যই হয়েছে তিনি চোখে আলোও সহ্য করতে পারছিলেন না সেই জন্যে বেশি পাওয়ারের লাইটগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল ব্রম হয়েছে নির্বিকার স্বর আবার শোনা গেল তা পরনে কী ছিল মিস্টার বেস্টারের মারিয়া বর্ণনা করল ধূসর রঙের প্যান্ট ডোরা কাটা কোট আর একটি কালো টুপি ছিল আপনি নিশ্চিত তো হ্যাঁ আপনার দৃষ্টিশক্তি বেশ ভালো তাই না না মানে আমার আগ্রহ ছিল আমি তো কোনো দিন মিস্টার ভেস্টারকে এর আগে দেখিনি তিনি খুব ধীরে ধীরে হল পার হলেন তা কতদিন আছেন এ বাড়িতে এক সপ্তাহ আচ্ছা তাহলে গৃহকর্তার ওপর আপনার দৃষ্টি এই প্রথম এলো তাই তো হ্যাঁ আমার হাত ঘাম ছিল কখনও আমার মনে হচ্ছিল এরপর মারিয়া কি বলে বসবে হয়তো সে বলে বসতেই পারে যে আল ভেস্টারকে সে সামনাসামনি কোনো দিন দেখেনি উইচ আবার জিজ্ঞাসা করলেন তা মিস্টার ভেস্টার বিছানায় শুয়ে থাকতেন আমি মুখ খুললাম মারিয়া কিছু বলার আগেই না ইন্সপেক্টর উনি তো অসুস্থ ছিলেন মানে বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকতেন আমার দিকে তাকালেন ব্র উইচ খুব বিরক্তি তার চোখে মুখে আচ্ছা তা ডাক্তারকে আমি ধাক্কা খেলাম কিন্তু আমার মুখ ছিল অভিব্যক্তিহীন মাথায় কখনো আসেনি আমার বা হেলেনির ডাক্তারের কথা কি বলবো আপনাকে ইন্সপেক্টর মিস্টার ভেস্টার কোনো দিন রাজি হননি ডাক্তারকে দেখাতে তা কে তাকে পরামর্শ দিয়েছিলেন স্যানিটেরিয়ামে যাওয়ার জন্যে আগে মিস্টার ভেস্টারই বলেছিলেন তাকে স্যানিটেরিয়ামে ভর্তি করে দিতে এবং সাথে সাথে মিসেস ভেস্টারও রাজি হয়ে যান আবার মারিয়ার মুখের ওপর ব্রহ্মচের দৃষ্টি নিবদ্ধ হলো আপনি তাহলে তাকে চেনেন না তাই তো প্রথম দেখলেন তাকে স্যানিটেরিয়ামে যাওয়ার সময় ঠিক কী চুপ করে রইলেন ব্রহ্মইচ কিছুক্ষণ অনন্তকাল যেন মনে হচ্ছিল আমার কাছে এই কয়েকটা মুহূর্ত মিসেস ভেস্টারের পোশাক সম্পর্কে তার পরবর্তী জিজ্ঞাসাবাদ ভেসে এলো তিনি এই ব্যাপারটা লিখে রাখলেন তারপরে আমার দিকে জিজ্ঞাসাবাদ ব্যাঙ্ক ব্যালেন্স কীরকম ছিল মিস্টার ভেস্টারের হতে পারে তিন চার হাজার ডলার হুম কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে মিসেস ভেস্টারের আমি সেটা জানি না আমার মারিয়ার দিকে ঘুরে গেল ব্রম উইচের দৃষ্টি হঠাৎ বলে উঠলেন বেশ জোর গলায় মেস্টার ভেস্টার বেশ অসুস্থ দুর্বল আপনার কি তখন নিশ্চিন্তভাবে মনে হয়েছিল যে এটা অভিনয় দারুণ নাড়া দিয়ে গেল আমার আত্মপ্রত্যয় বীরবল দেখাচ্ছিল মারিয়াকে তাকে বেশ দুর্বল মনে হচ্ছিল আমার পা দুটো কাঁপছিল আমি দেখতে পাইনি ওনার মুখ টুপিটা নামানো ছিল কপালের ওপর আর জামার কলারটা তোলা ছিল আমি ঘামছিলাম কুলকুল করে লুইস এখানে এসো একবার ব্রহ্মুইস তার সঙ্গীকে ডাকলেন গলা তুলে চলে আসলেন দ্বিতীয় গোয়েন্দা ভেস্টারের ঘরে নিয়ে যান আমার এই বন্ধুটিকে ব্রহ্মুইস মারিয়াকে দেখিয়ে বলল মিসেস ভেস্টারের ঘরটাও দেখাবেন আর ওনারা কি ধরনের পোশাক পরতেন তুমি একবার দেখে নেবে লুইস আর কি ধরনের জিনিসের ওপর আসক্তি ছিল সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে লুইস মারিয়াকে অনুসরণ করল ব্রংউজ ফিরে তাকালো এবার আমার দিকে শুনুন মিস্টার ন্যাস আমাদের কাছে কোনো পথ দুর্ঘটনা খবর নেই সুতরাং মেনে নেওয়া যায় যে তারা পথ দুর্ঘটনার শিকার হননি যদি গাড়ি পথে খারাপ হয়ে গিয়ে থাকতো একটা খবর পাঠাতেন তারা নিশ্চয়ই দেখুন আমার মনে হচ্ছে পাওনাদারদের ভয় ওনারা গা ঢাকা দিয়েছেন আমি কিন্তু একমত নই ইন্সপেক্টর আমি ফস করে বলে উঠলাম মিস্টার ভেস্টার খুব অসুস্থ ছিলেন তাছাড়া সকলেই তো চেনে তার চেহারা এবং নামে কলম খুলেই বসে রয়েছে কাগজওয়ালারা কয়েকদিন তো আমি জানি না কয়েক ঘন্টাও লুকিয়ে থাকা সম্ভব কিনা আমি তো বুঝতে পারছি না ব্রহ্মইচ আবার জিজ্ঞাসা করলেন তাও মিস্টার ন্যাশ আপনি কিছু জানেন কোন পথে তারা গিয়েছিলেন না ইন্সপেক্টর সেই সম্পর্কে আমার কিছু জানা নেই আচ্ছা ঠিক আছে চলুন আমি আর ব্রহ্মুইচ উঠে পড়লাম বড় ঘরে চড়ে এলাম যেখানে সার্জেন্ট লুইস আর মারিয়া ছিল লুইস মাথা নাড়ল ব্রহ্মুইচকে দেখে স্যার কিছুই মনে হচ্ছে সরানো হয়নি মিসেস বেস্টার রেখে গেছেন তার সব ব্যবহৃত ভালো জিনিস আর চমৎকার কিছু গয়না রয়েছে আর সমস্ত ভালো ভালো পোশাক রয়েছে স্যার আমার তো মনে হয় না স্যার ওনারা কোথাও আত্মগোপনে গিয়েছেন উইচ না কুচকে জানিয়ে দিলেন তিনি লুইসের সিদ্ধান্তকে মেনে নিতে পারছেন না আচ্ছা ঠিক আছে আমি সমস্ত নোট করে নিচ্ছি এরপর উইচ ঘুরে তাকালেন প্রথমে মারিয়ার দিকে তারপর আমার দিকে চাপা আমাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনারা এই ঘরে রাত কাটান আপনি এবং এই মেয়েটা আমি গম্ভীর গলায় জবাব দিলাম আমি গ্যারেজের ওপরের ঘরে থাকি আর মিসেস বেস্টারের লাগোয়া ঘরে মারিয়া থাকে অদূরে দাঁড়িয়ে থাকা মারিয়ার দিকে তাকিয়ে একটু মুচকি হাসলেন ব্র উইচ আমার মুখের দিকে যতবার ইন্সপেক্টর ব্র উইচ তাকিয়েছেন ততবার আমি দেখতে পেয়েছি সেখানে সন্দেহের ছায়া পোশাক বদলানোর সময় আমার হাত পা কাঁপছিল আমি কিছুতেই বুঝতে পারছিলাম না হেলেনকে এখনও কেন খুঁজে পাওয়া গেল না আমার মনের মধ্যে খালি প্রশ্ন ঘুরছিল অত জোরে ওকে কি মারার দরকার ছিল কি ছিল আমার দ্বিতীয় ঘুষিটার মধ্যে ঈর্ষা বিরক্তি ঘৃণা কেমন যেন হয়ে গিয়েছিল হেলেনের মুখটা তখন এই সমস্ত চিন্তা করতে করতে আমি চমকে উঠলাম ঘরে টেলিফোনটা বাজছে আমি ভাবছিলাম হেলেন সম্পর্কিত হয়তো কোনো ফোন কিন্তু মারিয়ার কণ্ঠস্বর শুনতে পেলাম হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি টেবিলে সামনে মুখোমুখি আমরা বসে আমি আর মারিয়া কফির কাপে চুমুক দিচ্ছিলাম আচ্ছা ন্যাস ওনারা ভেস্টা দম্পতির কোনো খোঁজ পেলেন না এখনও কিছু পাওয়া যায়নি এরপর অনেকক্ষণ কথা আমরা বললাম না ফোন করলাম পুলিশকে আবার কিন্তু কোনো খবর ছিল না এখন বেলা দশটা কুড়ি আমি বুঝতে পারছি না এখনও কেন বন্দিনী হেলেন আবিষ্কৃত হলো না আচ্ছা ঠিক আছে আমি বরং মিস্টার বার্নেটকে এখন একবার ফোন করি মারিয়াকে আমি বললাম মারিয়া করুণ স্বরে আমার এক হাত চেপে ধরে বলল আমার এখানে একদম থাকতে ইচ্ছা করছে না ন্যাস আমার মনে হচ্ছে এই বাড়িতে থাকতে আমার দম বন্ধ হয়ে যাবে আমি আমি এখান থেকে চলে যেতে চাই ন্যাস আচ্ছা ঠিক আছে তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে নাও আমি তোমাকে পৌঁছে দেব আমি ততক্ষণ একটু বার্নেটের সাথে কথা বলি আমি চাইছিলাম মারিয়া এই বাড়ি থেকে দূরে অবস্থান করুক আমি ফোন করলাম বার্নেটকে কিন্তু জানতে পেলাম পুলিশ এখনও কোনো হদিশ পাইনি না মিস্টার ভেস্টারের না হেলেনের হঠাৎ সাইরেনের শব্দ আমার কানে এলো পুলিশের গাড়ি গাড়ি থেকে নামলেন ব্রমুইচ এবং লুইস আমার বুকের ভেতরটা যেন শুকিয়ে গেল তাহলে কি ওনারা হেলেনকে গ্রেপ্তার করেছেন আমি কোনো রকমে নিজের মুখকে শান্ত রাখলাম অভ্যর্থনা জানালাম ব্রহ্মুইজকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল একটা চেয়ার দখল করে বসল লুইজ ঘুরছিল আশেপাশে ব্রহ্মুইজ মুখ খুলে বললেন আশ্চর্য আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন আরে আমি খুঁজে পেয়েছি রোলস রয়েসটাকে ওই নয় নম্বর রাস্তা ঝোপের আড়ালে ছিল কিন্তু মালপত্রের কোনো দেখা নেই আর দুটো লোকও তো হাওয়া এখনও অবধি কোনো খোঁজ নেই তার মানে ফরেস্ট ডিপার্টমেন্টে সেই ঘরটাতে কেউ এখনও উঁকি দেয়নি এটা কী করে হয় এখনও হেলেন মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে হাত পা মুখ বাধা অবস্থায় আবার এমনও তো হতে পারে হয়তো হেলেনকে উদ্ধার করেছে পুলিশ অনেক কিছু জেনে ফেলেছে তার কাছ থেকে এবং আমাকে বাজিয়ে দেখার জন্যে পুলিশ এখানে এসেছে ব্লাম আবার বলতে শুরু করলেন এক নম্বর হাইওয়েতে দেখা গেছে ভেস্টার দম্পতিকে কাল রাত সাড়ে দশটায় তাদের দেখতে পেয়েছিল স্টেট পুলিশের একজন স্টিয়ারিং ছিল মিসেস ভেস্টারের হাতে আমার তো মনে হয় ওনারা গা ঢাকা দিয়েছেন গাড়িটা জঙ্গলের মধ্যে ফেলে রেখে আর আমার বিশ্বাস মিস্টার ভেস্টার এই পুরনো পত্রাকে বেছে নিয়েছেন পাওনাদারদের হতাশ করার জন্যে আমি শুনতে পেলাম নিজের কণ্ঠস্বর কিন্তু আপনি একটা কথা ভুলে যাচ্ছেন কেন ইন্সপেক্টর ভেস্টার অসুস্থ হেঁটে যাওয়া তার পক্ষে কোনো মতেই সম্ভব নয় আর বাস বা ট্রেন ধরে যদি তিনি যাওয়ার চেষ্টাও করেন তাহলে তো তিনি সকলের চোখে ধরা পড়ে যাবেন আমরা এখন খোঁজ নিচ্ছি বাস ট্রেনের ব্যাপারে বুঝতে পারছি না কতটা অসুস্থ ছিলেন ঠিক বেস্টার বিছানায় শুয়ে যখন তিনি থাকতেন আচ্ছা একটা কথা বলুন তো মিস্টার নাস তার ঘরে কখনো ঢুকেছেন আহা আমি মাঝে মধ্যে তো ওনার ঘরে ঢুকতাম বেশিরভাগ সময় উনি ঘুমিয়ে থাকতেন আমার মুখের দিকে ব্রহ্ম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন তা আপনার কি মনে হয় যে তার কোনো গুরুতর অসুস্থতা ছিল মানে এটা তো একটা অছিলাও হতে পারে আমি বলে উঠলাম ইন্সপেক্টর মিস টেম্পাল একটু আগে বলছিলেন যে হয়তো ভেস্টার দম্পতি অপহৃত হতে পারেন ব্রহ্মুইজের মোটা ভুরু উপরের দিকে উঠে গেল অপহরণ তা ভাবনার হেতুটা কি না মানে দুজনেই একসঙ্গে নিরুদ্দেশ সেই জন্যে আচ্ছা ব্রহ্মুইজ পর পায়চারি করতে থাকে আমার মনে হচ্ছিল তিনি এই অপহরণের যুক্তিটাকে মেনে নিতে পারছিলেন না আমি ইন্সপেক্টরকে বললাম স্যার পুলিশ কমিশনারের সাথে কথা বলেছেন মিস্টার ভেস্টারের অ্যাটর্নি এডওয়িন বার্নেট তিনি চাইছেন ব্যাপারটা দ্রুত নিষ্পত্তি করতে ব্রহ্মুইচ যেন পাথরের মতো কঠিন হয়ে গেল আমার এই কথা শুনে তার মুখে স্পষ্ট হয়ে উঠল বিরক্তি এবং যন্ত্রণার রেখাগুলো পুলিশ কমিশনার বাহ এর মধ্যে বাচ্চিত হয়ে গেল না স্যার বার্নেট আসলে একজন নাম করা উকিল এবং মিস্টার ভেস্টারের বন্ধু স্থানীয় আর কমিশনার পুলিশ সাহেবকে উনি ভালো করেই চেনেন ও বন্ধুস্থানীয় এই জন্যেই আমরা কাজ করতে পারি না শুনুন মারিয়া মেয়েটাকে বলে দেবেন সে যেন কিডন্যাপের থিওরিটা সাংবাদিকদের কাছে না কপ চায় বুঝতে পারি রীতিমতো তিতিবিরক্ত ব্র মুইচ আচ্ছা আপনি কি জানেন ভেস্টারের কোনো আত্মীয় বা বন্ধুকে যেখানে তারা যেতে পারেন না স্যার আমার তো জানা নেই হুম আচ্ছা ঠিক আছে এখন আমাকে যেতে হবে কমিশনার সাহেবের সাথে একটু দেখা করতে হবে কথাটা বলে আর ইন্সপেক্টর ব্রাউমুইস দাঁড়ালেন না সার্জেন্ট লুইসকে নিয়ে তিনি প্রস্থান করলেন এখন বেলা সাড়ে বারোটা বাজে এখনও পর্যন্ত হেলেনের কোনো খবর নেই আমি কি হেলেনের খোঁজে একবার বেরোবো এই ভেবে বুইকটাকে গ্যারেজে ঢুকে বার করলাম তারপর এক নম্বর হাইওয়ের উদ্দেশ্যে সোজা ছুটতে থাকলাম মারিয়াকে কিছুই জানায়নি আমি গাড়ি চালাতে চালাতে ভাবছিলাম কেন কোনো খবর নেই হেলেনের বিবিধ কারণ থাকতে পারে এই কঠিন নিরবতার এক হয়তো পুলিশ আমাকে ফাঁদে ফেলতে চায় তাই পুলিশই তাকে লুকিয়ে রেখেছে আর দুই প্রচণ্ড শারীরিক কষ্টে সেই নির্জন নিবাসে ঢুকছে হেলেন এখনো অবধি নজরে কারো আসতে পারিনি আমি চারিদিকে সতর্ক দৃষ্টি রাখছিলাম কোনো পুলিশের গাড়ি বা বাইককে ছুটে আসছে জঙ্গল ভেদ করে অগ্রসর হলাম ঝোপের আড়ালে এরপর গাড়িটাকে লুকিয়ে রাখলাম ঝোপঝাড় সরিয়ে আস্তে আস্তে এগিয়ে চললাম ওই তো সেই পরিত্যক্ত ছোট্ট বাড়িটা তার প্রবেশদ্বার কিন্তু একই দরজা খোলা তাহলে কি পুলিশ আমার জন্য ফাঁদ পেতে রেখেছে এর অর্থটা কি আমি কি নিজে কপাট খুলে রেখে ভুল করে তখন পালিয়েছিলাম আমার কিছু মনে নেই ভীষণ অস্থির লাগছিল হৃৎপিণ্ডটা লাফাচ্ছিল আস্তে আস্তে অগ্রসর হলাম পা টিপে টিপে কপাটে ধাক্কা দিলাম বাইরে থেকে কান পাতলাম কিন্তু নিরেট স্তব্ধতা তারপর ভেতরে প্রবেশ করলাম আমি যখন ঘর পরিত্যাগ করেছিলাম তখন যে অবস্থায় রেখে গিয়েছিলাম সব কিছু সেই অবস্থাতেই রয়েছে তার মানে আর কারো কোনো পদার্পণ ঘটেনি এখনও অব্দি তাহলে পুলিশ কি ফাঁদ পেতে রেখেছে কিন্তু আমি কি দেখলাম আমার সামনে যেন একটা প্রবাহ আমার সারা শরীর বেয়ে নিচে নেমে গেল প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পটি এখানেই থামালাম এর পরবর্তী অধ্যায় আপনাদের কাল পাঠ করে শোনাব আজকের মতো আসছি নমস্কার